স্বাগতম, মই দীক্ষিত শৰ্মা। 2023 বৰ্ষৰ বন্ধ ইতিমধ্যে ৰাজ্যিক কেবিনেটে কালি নতুন দিল্লীত অনুমোদন জনাইছে। এই মুহূৰ্তত আমি আপোনালোকক সেই তালিকাখন দিব ওলাইছোঁ যে 2023 বৰ্ষৰ চৰকাৰী বন্ধ সেই 38 দিন আৰু কোন কোন দিনত এই বন্ধসমূহ থাকিব। এই মুহূৰ্তৰ আমি আপোনালোকক সেই খবৰটো দিব ওলাইছোঁ ফুল প্লেটৰ মাধ্যমেৰে। 2023 বৰ্ষৰ চৰকাৰী বন্ধৰ তালিকা ঘোষণা কৰা হৈছে। ৰাজ্যিক কেবিনেটে কালি নতুন দিল্লীত অনুমোদন জনাইছিল। 38 দিন সর্বমুঠ বন্ধ, সরকারি বন্ধ আর দুদিন অর্ধছুটি। 15 জানুয়ারীত মাঘ বিহুর বন্ধ, সরকারি বন্ধর দিন ঘোষণা। 16 জানুয়ারীত টসু পূজার বন্ধ আছে, টুসু পূজার বন্ধ, ক্ষমা করব। 23 জানুয়ারীত নেতাজি জন্মজয়ন্তীর বন্ধ। 24 জানুয়ারীত বাথৌ পূজার বন্ধ। 26 জানুয়ারীত মেডাম মেফির বন্ধ। 5 ফেব্রুয়ারীত বীর শিলারায় দিবসর বন্ধ। 7 মার্চত দোল যাত্রা অর্থাৎ ফাকুয়া পূজার বন্ধ। 7 এপ্রিলত গুড ফ্রাইডের বন্ধ। 14, 15 আর 16 এপ্রিল তিন দিন বহাগ বিহুর বন্ধ। 20 এপ্রিলত দামোদর দেবর তিথির বন্ধ। 21 এপ্রিলত সতী সাধিনী দিবসর বন্ধ, সরকারি বন্ধ ঘোষণা করা হয়েছে 2023 বর্ষর। 22 এপ্রিলত ঈদ উল ফিতরের বন্ধ। 1 মেত মে ডের বন্ধ, মে দিবসর বন্ধ 1 মে। 5 মেত বুদ্ধ পূর্ণিমার সরকারি বন্ধ ঘোষণা করেছে রাজ্য সরকার। 5 জুনত মাধবদেবর তিথির বন্ধ থাকিব। 29 জুনত ঈদ উল জুহার বন্ধ। 15 দিবসর বন্ধ 15 আগস্ট সরকারি বন্ধর দিন ঘোষণা রাজ্য সরকারের। 18 আগস্ট শঙ্করদেবর তিথি, সেই উপলক্ষে রাজ্য সরকারে বন্ধ ঘোষণা করেছে 2023 বর্ষ। 27 আগস্ট করম পূজার বন্ধ। মাধবদেবর তিরুভাব তিথির বন্ধ 4 সেপ্টেম্বর। 6 সেপ্টেম্বর জন্মাষ্টমীর বন্ধ। 25 সেপ্টেম্বর শঙ্করদেবর জন্মোৎসবর বন্ধ। 2 অক্টোবর গান্ধী জয়ন্তী, সকলে জানে সেয়া সরকারি বন্ধ। 18 অক্টোবর কাতি বিহু, সেই বন্ধ আছে 2023 বর্ষর। 21, 22, 23, 24 এই 4টা দিন দুর্গা পূজার বন্ধ। 12 নভেম্বর কালী পূজা আর দীপন্দিতার বন্ধ। 15 নভেম্বর ভাতৃ দ্বিতীয়ার বন্ধ, সরকারি বন্ধ রাজ্য সরকারে ঘোষণা করেছে। 19 নভেম্বর ছট পূজার বন্ধ। 24 নভেম্বর লাচিত দিবসর বন্ধ। 27 নভেম্বর গুরু নানক জয়ন্তীর বন্ধ। 2 ডিসেম্বর অসম দিবসর বন্ধ। 25 ডিসেম্বর বড়দিনের বন্ধ। এই 38টা দিন বন্ধ ঘোষণা করেছে আর অর্ধছুটি দুদিন আছে। অর্ধছুটি থাকিব 2023 বর্ষত দুদিন। ৯ জুলাইত মোহরমর অর্ধছুটি 2023 বর্ষর। আর 28 অক্টোবর লক্ষ্মী পূজার অর্ধছুটি।
পুনৰবাৰ এই মুহূৰ্তত আমি আপোনালোকক 2023 বৰ্ষৰ বন্ধৰ তালিকাখনৰ সম্পূৰ্ণ তালিকা আমি আপোনালোকক দি আছো কোনদিনাখন কি বন্ধ আছে সেই সম্পূৰ্ণ তালিকা এই মুহূৰ্তত আপোনালোকে পুনৰ পাব 38 দিন বন্ধ দুদিন অৰ্ধছুটি পুনৰবাৰ সেই তালিকাখন আমি আপোনালোকক কৈছো 2023 বৰ্ষৰ জানুৱাৰী মাহৰ 15 তাৰিখে মাঘ বিহুৰ বন্ধৰ দিন ঘোষণা 16 জানুৱাৰীত টুচু পূজাৰ বন্ধ 23 জানুৱাৰীত নেতাজী জয়ন্তীৰ বন্ধ 24 জানুৱাৰীত বাথৌ পূজাৰ বন্ধ 26 জানুৱাৰীত গণৰাজ্য দিৱসৰ বন্ধ 2023 বৰ্ষৰ 31 জানুৱাৰীত পাঁচ ফেব্ৰুৱাৰীত বীৰ চিলাৰায় দিৱসৰ বন্ধ 2023 বৰ্ষৰ চৰকাৰী বন্ধৰ তালিকা এখন আমি আপোনালোকক দি আছো বৰ্তমান 7 মাৰ্চত দৌল যাত্ৰাৰ উপলক্ষে এদিনৰ বন্ধ চৰকাৰী বন্ধ 7 এপ্ৰিলত গুড ফ্ৰাইডে সেই উপলক্ষে বন্ধ থাকিব 14, 15, 16 এই তিনিদিন বহাগ বিহুৰ আৰু নৱবৰ্ষৰ বন্ধ অসমীয়া নৱবৰ্ষৰ বন্ধ 20 এপ্ৰিলত দামোদৰ দেৱৰ তিথিৰ বন্ধ আছে 21 এপ্ৰিল সতী সাধিনী দিৱসৰ বন্ধ 22 এপ্ৰিল ঈদ উল ফিতৰৰ বন্ধ 1 মে বন্ধ থাকে মে দিৱস 5 মে বুদ্ধ পূৰ্ণিমাৰ বন্ধ 5 জুন মাধৱদেৱৰ তিথিৰ বন্ধ 29 জুনত ঈদ উল জোহাৰ বন্ধৰ দিন ঘোষণা 15 আগষ্ট ইতিমধ্যে সকলে জানে স্বাধীনতা দিৱসৰ বন্ধ সেইটো বন্ধ থাকে 18 আগষ্ট শংকৰদেৱৰ তিথিৰ বন্ধ 27 আগষ্ট কৰম পূজাৰ বন্ধ 2023 বৰ্ষৰ 4 ছেপ্টেম্বৰ মাধৱদেৱৰ তিৰুভাৱ তিথিৰ জন্ম তিথিৰ বাবে বন্ধ দিন ঘোষণা 6 ছেপ্টেম্বৰ জন্মাষ্টমীৰ বন্ধ 25 ছেপ্টেম্বৰ শংকৰদেৱৰ জন্মোৎসৱৰ বন্ধ 2 অক্টোবৰ গান্ধী জয়ন্তীৰ বন্ধ 18 অক্টোবৰত কাতি বিহুৰ বন্ধ 21, 22, 23, 24 এই 4 দিন দুৰ্গা পূজা আৰু বিজয়া দশমীৰ বন্ধ 12 নৱেম্বৰ কালী পূজা আৰু দীপান্বিতাৰ বন্ধ 15 নৱেম্বৰ ভাতৃতৃতীয়াৰ বন্ধ 19 নৱেম্বৰ ছট পূজাৰ বন্ধ 24 নৱেম্বৰত লাচিত দিৱসৰ বন্ধ অহা বছৰ 27 নৱেম্বৰ গুৰু নানক জয়ন্তীৰ বন্ধ 2 ডিচেম্বৰ অসম দিৱসৰ বন্ধ 2023 বৰ্ষৰ এয়া বন্ধৰ তালিকা আমি আপোনালোকক জনাই আছো 25 ডিচেম্বৰ বৰদিনৰ বন্ধ আৰু কোন দুটা দিন অৰ্ধছুটি থাকিব 2023 বৰ্ষৰ অৰ্ধছুটি দুদিন থাকিব সেই তালিকাখনো আমি আপোনালোকক পুনৰ দি দিছো 9 জুলাই মহৰমৰ অৰ্ধছুটি 28 অক্টোবৰ লক্ষ্মী পূজাৰ অৰ্ধছুটি এয়া হল 2023 বৰ্ষৰ বন্ধৰ চৰকাৰী বন্ধৰ ৰাজ্য চৰকাৰে যি অনুমোদন জনাইছে সেয়া তালিকা